এর জ্যাকেট দেখছি খুব একটা বেশি এখানে স্টক নেই তো আমাদের মনে হয় একটাই রয়েছে খুব একটা বেশি ম্যাক আলু টিক্কির সাথে আছে হচ্ছে ম্যাক এগ তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই এটা আমরা খুঁজছি সেটা না আমরা খুঁজছি মানে ভাই জল খা জল খা ভাই কোথাও কি পেট্রোল আকাল লেগেছে নাকি এত লাইনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস আজকে আমরা পূজোর পর অনেক দিন বাদে আউটিং এ বেরালাম অ্যাকচুয়ালি পূজোর পরে পরে ব্লগগুলো আমরা ঘরে করেছিলাম এবং তারপরে আমি কাজের জন্য একটু মুম্বাই যাই আর আমি কালকে ফিরেছি মুম্বাই থেকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্পেন্সারসে একটু স্পেন্সারসে একটা জিনিস কেনার আছে জিনিসটা কি সেটা তোমাদের পরে বলছি আর যেমনটা ও বললো কি আমরা পূজোর পর সেরকম বের হইনি তো আজকে মনটা কেমন লাগছে তো ভালো একটু মানে বেরিয়ে আসা যাক এরপর আমরা যাবো সিটি সেন্টারে চলো স্পেন্সারসে আগে যাই ওই দিকে তো আমরা এখন চিনার পার্ক স্পেন্সারসে এসেছি তো ভেতরে গিয়ে বলছি আমরা কি আজকে কিনতে এসেছি তো আমরা বলছিলাম এতক্ষণ ধরে আমরা কি দিতে এসেছি এখানে এই যে কোরিয়ান নুডলস আমরা অনেকদিন ধরে খুঁজি কোরিয়ান নুডলস আমরা স্পাইসি কোরিয়ান নুডলসের চ্যালেঞ্জ করবো তার জন্য খুঁজেও আমরা ইউটিউবে অনেক দেখেছি আর আমাদের বেশ মজা লেগেছে বিশেষ করে আমার অভি তো খেতেই পারে না ঝাল আমিও খেতে পারি না তো তারপরে ভাবলাম যে আমরা একটু ট্রাই করি বেশ মজা হবে বাট খুঁজেই পাচ্ছি না এখানে একটা রয়েছে ব্ল্যাক কালারের আমি সেই 3x 4x দেখেছি বাট এটা কিন্তু একদম নর্মাল এটা কিনা আমি নট শিওর এখানে কাউকে জিজ্ঞেস করতে হয় বাট লেখা রয়েছে কিন্তু কোরিয়ান স্পেন্সারসে ভীষণ লিমিটেড স্টক মানে কোরিয়ান নুডল নেই বললেই চলে এই একটাই পেয়েছি আর একটা ছোট একটা রামেন নুডলস পেয়েছি তো খুব একটা বেশি এখানে স্টক নেই তো আমাদের মনে হয় একটাই রয়েছে খুব একটা বেশি না একটাই রয়েছে স্পাইসি আর একটা ছোট দেখে দেখলাম মানে ওই লাইক আমরা যেটা দেখেছিলাম যে 1x 2x 3x এরকম ওরকম টাইপের নেই এটা কি নিসিন হট এন্ড স্পাইসি কোরিয়ান চিকেন ফ্লেভার এই দুটোই পেয়েছি বাট এটাতে স্যাটিসফ্যাকশন হলো না তো আমরা একবার মোড়ে যাব মোড়ে যাব তাড়াতাড়ি একটু মোড়ে যাব ওখানে কি দেখবো আর না হলে তো ইন্টারনেট আছে নেট থেকে নিতে হবে স্পেন্সারসে বেশিরভাগই সব থাই নুডলস আছে কোরিয়ান কিছু নেই থাই এর আইটেম গুলো ভীষণ ভালো রয়েছে বাট কোরিয়ান নুডলস নেই সো বেরিয়ে গেলাম এখান থেকে যেহেতু পেলাম না ব্যাড লাক এবার যাচ্ছি সিটি সেন্টার 2 এর মোড়ে এই আমরা সিটি সেন্টার 2 এর মোড়ে চলে এসেছি পার্কিং করে দিয়েছি গাড়ি আমরা মোড়ে যাচ্ছি আর ম্যাডাম তোমার যে হিচকিটা উঠছে সেটা করো তখন দেখি কন্টিনিউ হয়ে যাচ্ছে 10 মিনিটে আমার একটা রোগ আছে বাজে কন্টিনিউ হয়ে যাবে কিছু পেলেও জল পেলেও কমে তো মোড়ে তো ঢুকে গেছি বাট কোথাও কোরিয়ান নুডলস কি কোনো নুডলসই তো দেখতে পাচ্ছি না ভাই এখানে জিজ্ঞেস করতে হবে কোথায় আছে আর লোকও কোথায় অলরেডি এখন 8:54 বাজে মানে লোকটা সব চলে গেছে এখানে এখানেও সেই একই দেখছি মানে ওই সেই প্যাকেট গুলোই রয়েছে সেম নিসিনের টপ টপ রেমন বলছে নিসিনের হট এন্ড স্পাইসি কোরিয়ান চিকেন দাম কত এগুলো দাম হচ্ছে 49 রুপিস ইচ এখানেও সেই একই অবস্থা ওই দুটোই কি নিসিনের না নিসিনের ওই কোরিয়ান নুডলস আছে বাট সেটা যেটা আমরা খুঁজছি সেটা না আমরা খুঁজছি মানে ভাই জল খা জল খা তখন থেকে বুঝি জল খা কন্টিনিউ হয়ে যাচ্ছে সিরিয়াসলি তো আমরা যেটা খুঁজছি সেটা 1x মানে ম্যাক্স টু ম্যাক্স যেটা ঝাল সেটা নেই 3x 1x না আমি তো বিশাল বলছি বাট খাওয়ার সময় তো তখন 3x 4x হবে মানে ওটাই চ্যালেঞ্জ বাট পেলাম না ভাই কিছু খাবো চল জল খেলে তো এই যে এই ম্যাডাম লাস্টে আমাকে প্যান্টালুনস থেকে জল ছিয়ে তারপর খাওয়া দিলো তখন থেকে হেঁচকে তুলে যাচ্ছে আমি যে জল খা জল খা জল খা জল খাবে না বুঝে না জল খাবো না এমনি এমনি কমবে হয়েছে জল খেলে কমে না আর ব্লগে একবার করে বলছে হ্যালো তো পুজোতে অলমোস্ট সব জায়গায় ঠাকুর আমরা কভার করেছি বাট সিটি সেন্টার 2 এর ঠাকুরটা এখনো পর্যন্ত দেখা হয়নি তা আজকে এসে কভার করে দিল অদ্ভুত দেখো তোমরা খালি এটাকে দেখো মহিষটাকে দেখো লেদার জ্যাকেট দেখার ইচ্ছা আছে কেন না একটা শীতকালে প্ল্যানিং আছে তো এখন রিভিল করব না পরে রিভিল করব বেরানো যাক না খাওয়া যাক ওই দেখ খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি ম্যাক্স কোরিয়ান নুডলস কিছুই হলো না এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো অনেক দিন ম্যাক দিতে আসা হয় না আর বার্গার খাওয়া না তো আজকে বার্গার খেতে ইচ্ছা করছে বাট ওয়াও চায়না খাওয়ার একটা প্ল্যান ছিল বাট ওয়াও চায়না দেখলাম বাট অনেক এত ভালো লাগলো না আর তার মধ্যে এত ঝাঁজ থাকে না মানে না মানে বসে তো এসিতে বসে তুমি ম্যাক দি চলো ভাই ম্যাকডি তো আজকে বেশ ফাঁকা আছে ভালো তো চলো অর্ডার করে না এখান থেকে এই সিস্টেমটা বেশ ভালো করেছে ম্যাকডোনাল্ডস এখন ওখানে কি দাঁড়াতে হয় না নিয়ে নিয়ে অর্ডার আর টেবিলে গিয়ে তো আপনার হয়েছে কি অর্ডার দেওয়া কতক্ষণ লাগে অর্ডার দিতে এই যে কোনো যুদ্ধ চলছে অর্ডার নিয়ে ভাই ফ্যান্টা ফ্যান্টা সিলেক্ট রেটে অন্য সিলেক্ট ভ্যালু ওকে
তো ফাইনালি অর্ডার হ্যাজ বিন ডান আর এই যে আমাদের টেবিন 10 কার্ড 27 তাই তো ইয়েস ম্যাডাম 27 এনি চলো আসুন ম্যাডাম বসুন উফ সেই পুরনো জায়গা একদম প্রথম দিন এসেছিলাম যেখানে এখানে বসেছিল কারণ ফার্স্ট আমরা এখানে ম্যাকবিতে নিউ যখন ডেকোরেট হয়েছিল তখন আমরা এখানে এসে বসেছি আর এই যে সেই বার্থডে পার্টি এই যে 9 তারিখে কি এখানেই বার্থডেটা করি নাকি হ্যাঁ লাথি মেরে তারাবে এখানে বাচ্চাদের রে বলে পুরো হয়েছে বলে বুড়োদের বার্থডে হয় না বুড়োদের বার্থডে হয় না এখানে কেলাবে দূরে দুটো নিয়ে এসেছে ভাই ম্যাকডোনাল্ডসে আসবো ফান করবো না এখানে আসলে একটা বাচ্চা বাচ্চা কেমন ফিল হয় লাইক সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে যারা যারা ওখানে বসে আছে জানি না ওর কেমন লেগেছে আমার তো দুর্দান্ত লেগেছে আমি এবার থেকে ম্যাক আলু টিক্কিটা বাদ দিয়ে এবার থেকে যখনই আসবো এটাই খাবো বেশ ভালো লেগেছে মাঝখানে বেশ পোস্টটা দিয়ে দিয়েছে আর কিছু নেই মেয়োনিজ আর পেঁয়াজ তাতেই যেন ভালো লাগছে তো আর একটা কার্তিক আরিয়ান মিল আছে ওটা ভাবছি ট্রাই করবো মানে আমাদের সেম প্রাইসেই হলো ওটা যদি নিতাম ভালো হতো মেবি নেক্সট দিন এসে ওটাও ট্রাই করবো তো আজকে এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা ফার্স্ট টাইমই তো এর আগে কোনো ট্রাই করিনি ফার্স্ট টাইম যেটা ট্রাই করলাম ম্যাক এগ বার্গারটা ভীষণ ভালো খেতে আর ভেতরে ওই পোচটা পোচটার মধ্যে ওই মেয়োনিজ দিয়েছে তো তোমরা এখানে আজকে ডেফিনেটলি ট্রাই করতে পারো খুব ভালো খাওয়া দাওয়া ডান এবার বেরিয়ে যাচ্ছে খুব ভালো খেলাম এগ বার্গারটা বল আর নতুন অত ট্রাই করব ম্যাক এগ তো তোমরা যারা ট্রাই করনি ট্রাই করতে পারো নট ব্যাড খুব ভালো আরে কি আমার গরম লেগে গেছে বুঝো জামা খুলে দিয়েছি হ্যাঁ আজকে একটু গরম লাগছে মানে আজকে একটু গরম মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বাট আজকে একটু গরম লাগছে না অ্যাকচুয়ালি জামাটা ক্যারি করার একটাই উদ্দেশ্য হচ্ছে বাইক চালানোর সময় একটু ঠান্ডা লাগছে মানে শের খান বুঝে যাচ্ছি জয় চলো এই আমরা বেরোলাম সিটি সেন্টার থেকে পেট্রোলের লাইন দেখো আজকে পাবো ভাই কোথাও কি পেট্রোলের আকাল লেগেছে নাকি এত লাইন এখানে আগের গুলো কোথাও নেই উফ তো 10 মিনিট দাঁড়ানোর পর আমরা পেলাম ফাইনালি পেট্রোল পুরো যুদ্ধ হলো সো এই দেখো ম্যাকডোনাল্ডসে খেয়ে এসে এখানে এখন ফুচকা ফুচকা না কিছু বল তো ফুচকা টুচকা খাওয়া শেষ ম্যাকডিরও খাওয়া শেষ এখন 10:30 বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ব্লগটা এইটুকুই রইলো যদি ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও একদম করো কিন্তু তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা